এটা হচ্ছে একটা মাটির পোড়া মাটির কড়া, তো সেটা আমার অনেকদিনের মানে ইচ্ছা ছিল যে কিনবো, তো 600 টাকা দাম নিয়েছে। আর তোমার এটা গ্যাসেও বসানো যাবে, আবার আগুন জ্বেলে যদি রান্না করো কাঠ জ্বেলে সেটাও বসানো যাবে। আর তোমাদের রান্না করে দেখবো কিরকম হয়, ইচ্ছা তো আছে তোমাদের শেয়ার করবো যদি রান্না করি। এর সাথে দুটো দিয়েছে, এর সাথে দুটো খুন্তিও দিয়েছে। এইটা আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি, আর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। কড়াটার গায়ে থার্মোকলগুলো লেগে গেছে, এটা কিন্তু কোনো ডিজাইন না। এখন যাব মাকে নিয়ে ডাক্তারখানায়, এখন বাজে তোমার 1:30 বাজে, তো ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমাদের এখানে যে গোড়া বাজার সেখানে। অনেক দিন পরে দুপুরবেলা বেরোলাম, খুব গরম আর রোদের তাপ প্রচুর, তার মধ্যে মাস্ক পরা মানে নাজেহাল অবস্থা। যাই হোক, আমরা চলেছি এখন ডাক্তারের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি মাকে নিয়ে হার্টের ডাক্তার দেখাতে, তো আমরা চেম্বারে চলে এসেছি। এই দেখো, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। যাই হোক, আমরা ঠিক টাইমে চলে এসেছি বলে আমাদের ডাক্তার দেখানো একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, আর ডাক্তার বলেছে মা অনেকটাই ভালো আছে, তাই আমি খুব হ্যাপি হয়ে গেছি। আর মা আমাকে মিষ্টি কিনে দিচ্ছে, এদিকে মা নিজেই বারণ করে যে মিষ্টি খাবি না বেশি, কিন্তু আবার আমাকে ভালোবেসে মিষ্টিও খাওয়াচ্ছে। দেখো মিষ্টিগুলো কী সুন্দর, নতুন ধরনের মিষ্টি দেখলাম। এই যে এটা দেখছো না, এটা চকলেট মিষ্টি। এ দেখো অনেক মিষ্টি কিনেছি, কিন্তু আমি ঠিক করেছি এটা 2 সপ্তাহ ধরে খাবো। তো দেখো আমি এখন বাড়ি চলে এসেছি, মানে আমার নিজের বাড়ি, আর মা মায়ের বাড়ি চলে গেছে। আর এই যে দেখো বেলপাতা গাছটা তোমাদের দেখিয়ে দিলাম, কী সুন্দর হয়েছে, আর এই ফুল গাছটার মধ্যে খুব সুন্দর ফুল হয়েছে। যাই হোক, আমি এখন স্নান করবো, খুব গরম লাগছে। এই চলে আসলাম, এই যে দিশা এসেছিলো দরজা খুলে দিতে, এখন 3টে বাজে। এরপরে স্নান করবো, লাঞ্চ করবো, তারপরে দিশা মিষ্টি খুলে দেখছে দিদু কী কী মিষ্টি কিনে দিয়েছে। এদিকে হাজবেন্ড খেতে বসে গেছে আমাকে ছাড়াই, অবশ্য 3টে বেজে গেছে। এই যে এটা মালপোয়া, আর ওখানে রয়েছে কাজু বরফি, ওই আমসত্ব দিয়ে মিষ্টি, একটা হচ্ছে চকলেট মিষ্টি, আর দুটো এমনি রসালো মিষ্টি, দুটো দুটো করে কিনেছি। হ্যাঁ মানে দুটো সব রকমের মিলিয়ে এরকমভাবে কিনেছি। খেতে বসে গেছি, একাকাই খাচ্ছি আজকে। আর আজকে মাও লাঞ্চ করে আসেনি, যেহেতু 1:30-2টার মধ্যে ডাক্তারে অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছি। আর আগে কাজটাকে করে আসলাম, মানে আমি ভাত নিয়েছি, লাউ ডাল, মুগের ডাল দিয়ে লাউ দিয়ে হয়েছে, মটরশুঁটি একটু দিয়ে দেওয়া হয়েছে, আর ডাটা পোস্ত, একটা ডিম, আর এই যে স্যালাড। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন আমি ল্যাপটপটা নিয়ে এত ব্যস্ত আর এত জ্বালাচ্ছে, দেখো সমানে এরকম ঘুরে যাচ্ছে, কিছুতেই স্টার্ট হচ্ছে না। যাই হোক, আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ একটু পরে আমাকে আবার বেরোতে হবে। আর একদিন যদি আমি জামাকাপড় না ভাঁজ করি না, পুরো পর্বত হয়ে যায় জামাকাপড়ের। তো এগুলো ভাঁজ করে আবার রেডি হব। আমি রেডি হওয়ার আগে হাজবেন্ডকে একটু আইসক্রিম দিলাম, কেন ওকে আইসক্রিম দেওয়া হয়নি। আগে কোয়েল এসেছিলো, তো তিশা এসেছিলো, তখন সে আইসক্রিমগুলো আনা হয়েছিল, কিন্তু হাজবেন্ডকে দেওয়া হয়নি, তাই আমি এখন ওকে আইসক্রিমটা দিয়ে দিলাম। কেন ও না যখনই দেবো, এখন খাবো না আর একটু পরে খাবো, এই করে করে আমার দেওয়া হয় না। এবার আমি যখন খেয়ে নিই, ভালো জিনিস কতদিন থাকে তাই না, তো তখন বলে আমাকে দিলে না। আর আমরা খাবো এক গ্লুকন ডি, আমরা আইসক্রিম আর খেলাম না দুজনে মা মেয়েতে, এখন গ্লুকন ডি খেয়ে রেডি হব। তো এখন আবার রেডি হয়ে গেছি, আর এই যে হাতে মাস্ক, রুমাল আর চশমা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমি ডাক্তারখানায় যাচ্ছি। তো তোমাদের বলেছিলাম যে আমার ইউরিক অ্যাসিড বেড়েছে, তো 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পর ডাক্তার বলেছে দেখিয়ে আসতে, তো সেই জন্যে দেখা যাচ্ছি। আর আজকে খুব গরম, এত গরম মানে কি বলবো, ভালো লাগছে না আর এই গরমে। এখন বাজে 7:45, আর আমরা চলেছি রাস্তাঘাটে, কিন্তু খুব একটা ভিড় নেই, যথেষ্ট ফাঁকাই রয়েছে। আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এই যে রাস্তাটা দেখছো না, এই রাস্তাটা আমাদের ছোটোবেলা থেকে আমরা এই রাস্তায় যাতায়াত করি, তখন ছিল কাঁচা রাস্তা, এখন পাকা রাস্তা,
পাশ দিয়ে চলে গেছে খাল। আর এই যে ডাক্তারখানায় চলে এসেছি চেম্বারে, চেম্বারটা হাইফাই না হলেও ডাক্তার খুবই ভালো, আর সবসময় গুণটাই দেখা উচিত। আমি লাস্ট ছিলাম আর কি, ডাক্তার দেখিয়ে এখন এসেছি মেডিসিনে, আমাদের পাড়ার দোকানেই এসেছি। মেডিসিনের দোকানে সেরকম ভিড় ছিল না, কিন্তু তাও প্রচুর দেরি হচ্ছিলো দিতে, আর আমি দাঁড়াতে আর পারছিলাম না, পায়ে ব্যথা করছিলো বলে এখানে একটা সিট পেয়েছি, বসে পড়েছি। ডাক্তারখানা থেকে চলে এসেছি, হচ্ছে আমার ওষুধ। আর আজকে খুব গরম, মানে এত গরম লাগছে, এই আর এই কুর্তিটা পরে গিয়ে আমার আরও গরম লাগছে। আর এই একটা বাটি কিনেছি সবুজ রঙের, আর রঙটা এত পছন্দ হয়ে গেল কিনে নিলাম। আর একটা ভোলে বাবার জন্য ত্রিশূল কিনেছি, এই যে আমার ত্রিশূলটা এতটাই হালকা ছিল শুধু পড়ে যেত, তো ওটাকে আমি সরিয়ে দিয়েছিলাম। মানে একজন বললো যে ভোলে বাবার কাছে সবসময় একটা ত্রিশূল রাখতে হয়, তো সেই জন্য আমি কিনে নিয়েছি। তো এইটা খুব ভারী এই ত্রিশূলটা। আর এখন বাজে 10টা, আজকে সকাল থেকে সারাটা দিন আমার দৌড়াদৌড়ি করেই কেটে গেছে। আর যেহেতু বেলাতে এসে ভাত খেয়েছি, আর ভাত খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, হাজব্যান্ড সকালের যা ভাত আছে ওইটাই ও জল দিয়ে খেয়ে নেয়, ভালোবাসে খেতে জল দিয়ে। মানে কি তার সাথে তো থাকবেই কিছু, শুধু জল দিয়ে তো ভাত খাওয়া যায় না, তার সাথে দেখি কি বানিয়ে নিতে পারি, আমিও বানাতে পারি বা হাজব্যান্ডও বানিয়ে নিতে পারে। আর জিসাও অতটা ভাত ভালোবাসে না যে ভাত খেতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখি এখন কি করি, সবার আগে তো আমি গা ধুতে যাবো, ফ্রেশ হয়ে একটু বসবো। চা আজকে খাইনি, এই গরমে আমার চা একদম ভালো লাগে না। আর ফ্রিজের মধ্যে আমি একটু ঠান্ডা জল রেখে দিয়ে গেছিলাম, আর এটা খাবো এখন। তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকুনি রাখলাম, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণে সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থেকো, সাধনা থেকো, টাটা টাটা, খুব ভালো থেকো।